আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যেই দোয়াটা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন আর বলবেন, হে আমার বান্দা, তোমার কোন দরজা দিয়ে জান্নাতে যাইতে ইচ্ছা হয় তুমি যাও। আল্লাহু আকবার। ওজুর পরে আপনাকে আকাশের দিকে তাকিয়ে, এভাবে ওজুর শেষে আকাশের দিকে তাকিয়ে এক আঙ্গুল দিয়ে, কোন কোন হাদিসে এসেছে, কোন কোন হাদিসে এসেছে আঙ্গুল দেওয়া দরকার নাই, শুধুমাত্র আকাশে তাকিয়ে। আবার কোন কোন হাদিসে এসেছে উযু করার পরে নরমাল ভাবে আপনি করেন তাও হবে, যেভাবেই করেন হবে। দোয়াটা হচ্ছে সহিহ মুসলিম 576 নম্বর হাদিসে এসেছে এবং সুনানে তিরমিজি এবং মেসের শরীফের 289 নম্বর হাদিসের মধ্যে এসেছে এমন একটা হাদিস। দোয়াটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। খুবই চমৎকার একটা দোয়া। আমরা অন্য একটা ভিডিওতে বাংলা উচ্চারণ সহ দিয়েছি, সেই ভিডিওটা লক্ষ্য করতে পারেন যদি আমার উচ্চারণ না বুঝে থাকেন। আমরা বই সহ, পৃষ্ঠা সহ, অর্থ সহ, দলিল সহ সব সহ দেখিয়েছি, আবারও বলছি। أشهد أن لا إله إلا الله وأشهد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। الله আমাদেরকে কবুল করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। ভাইয়েরা, আমার আমলটা অনেক ছোট, আমলের মানে মোবাইলের মতো হাতে সহজে ক্যারি করা যায়, এটার গুণা মোবাইলের গুণা অনেক বেশি, হাতে সহজে ক্যারি করা যায়, বহনের ক্ষেত্রে সহজ। ঠিক এই আমলটাও, আমলটা বলার ক্ষেত্রে খুবই সহজ, কিন্তু এটার সওয়াব অনেক 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 বেশি। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।